আল্লাহ নবীকে ইহুদি জাতিরা আমি ফেলবার চেষ্টা করেছিল ও যুবকের অপরাধ আমার নবী আতুর ঘরে মেরে দেবে আল্লাহ নবীকে দুনিয়া জমিন থেকে শেষ করে দেবে মোহাম্মদ বড় হলে तमाम কান্ট্রি দে तमाम দেশে দে গোটা পৃথিবী জমিনেতে সহজর ভর্তি হয়ে যাবে তাই মোহাম্মদকে বড় হতে দেওয়া যাবে না ইহুদির বাচ্চারা এমন করে কুকুরের মতো আল্লাহ নবীকে খুঁজতে লেগেছিল অন্য কুকুর হয়ে গিয়েছিল ওই রাতে আমার নবীকে মেরে দেবে নবী নবীকে শেষ করে দেবে পুরা নৌজওয়ানেরা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আসমান থেকে আমার নবী পাককে পাঠানোর আগে তলে দলে 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 আল্লাহ অবতরণ করালে

তিন চার চার মিটার চৌড়া ছোট ফেরিস্তার যদি এই অবস্থা বড় ফেরিস্তা কিরামী বলেছেন তার এই কাজ আমার আপনার কাঁচ কত ডুবে এক বেগ দাও না তাই তো এরাম যদি যদি গলার থেকে এক বেগ দাও হয় না এরাম ধরলি তো চার আঙুল হবে আল্লাহ নবী বললেন যে বড় বড় ফেরিস্তা তাদের এই কাঁচ সাতশো বছরের রাস্তা একটু জোরে বলবে আর একটু জোরে বলবে আমার রসুল উল্লাহ নূর দিয়ে আল্লাহ পাক জন ফারিস্তা বানিয়েছে সমস্ত ফেরিস্তা আমার নবীর নূর দিয়ে

ইয়া আশেপাশে যদি কোন জায়গায় প্রধানমন্ত্রী আসার কথা হয় এ যুবকের appBara এক খবর হয়ে যাবে দু চার আগে থেকে সিকিউরিটি দিয়ে দেওয়া হবে বিশাল আয়োজন হবে সেখানে সিকিউরিটির পর সিকিউরিটি থাকবে সেখানে যে কেউ ঢোকে পারবে না যে বাড়িতে যে বিল্ডিং থাকবে ওই বিল্ডিং এ ক্যামেরা বসিয়ে দেওয়া হবে চতুর্দিকে আর চতুর্দিকে শত 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 সিকিউরিটি পুলিশরা দাঁড়িয়ে যাবে এ বাপেরা যুবকেরা সামান্য প্রধানমন্ত্রী আসলে যদি দুনিয়ার মানুষ এটা করতে পারে আল্লাহ না বানানে জমিন হতো না আসমান হতো না জান্নাত হতো না জাহান্নাম হতো না হে বাপরে যুবকেরা আমরা কেউই হতো না স্বয়ং আল্লাহ পাক নিজেই প্রকাশ হতো না আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক প্রকাশ তুললে নিজে প্রকাশ হবার জন্য একটু বুঝে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নিজে প্রকাশ হবে বলে যখন কিচ্ছু ছিল না তখন তো আল্লাহ ছিল তা আল্লাহকে তো প্রকাশ হতে হবে যে আমার এত ক্ষমতা আমারই আমি সেই আমি পারি সেই পারি কাকে বলবো লোক লাগবে তো কারুত বলতে হবে সামনে কিছু দরকার তো আল্লাহ নিজে প্রকাশ হবার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আগে বানালেন জোরে বলেন সুবহান

আর ইলার দাও এক মাসের খবর নয় এক সপ্তাহ আগে নয় পৃথিবীর শুরু থেকে খবর আসছে শুনলে অবাক হবে ধৈর্য আছে তো ধৈর্য আছে তো শোনার মতন আমারও খুব ভালো লাগছে

আমি আপনাকে যেদিকে আস্থা চালিয়ে যাচ্ছি এদিকে একটু বলিনি এ যুব একটা কথা আপনাকে শোনাবো আপনি অবাক হয়ে যাবেন আরে নবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার জমিন আসবে এই খবর তো তাম নবীরা দিয়েছে শুধু খবর তারা দেয় তারা আর একটা জিনিস নবী পর্যন্ত পৌঁছে দিয়েছিল এই কথাটা শুনতে হবে একটু দৈজ পরিচয় দিতে হবে এ যুবকের আপনারা আমি পারিস তাদের কথা বলছি না নবীকে উদিরা মেরে দেবে এমন একটা সময় আল্লাহ কি করে আমার নবীকে উদিরা মারবে আল্লাহ তার আগে শত 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 শত

দেখছি না যে চোখ দুটো আমার নবীকে দেখে ফেলেছে কেদাবের ভিতরে পড়ছিলাম সব থেকে দামি আর সব থেকে সুন্দর জিনিসটা আল্লাহ ওই চোখ দুটোকে দেখিয়ে দিয়েছে আরো জোরে বলে

নবী দুনিয়ায় থাকলেন 63 তারপরে যখন চলে গেল ইহুদি জাতি এত নিকৃষ্ট জাতি আমার নবীর উপরে রাগ ওদের ওরা এইবারে মাটি তলা দিয়ে ষড়ঙ্গ করে আমার নবীর লাশ মোবারক চুরি করার প্ল্যান করেছিল না হ্যাঁ ওটা ইহুদির জাতি ছিল কতটা নিকৃষ্ট বুঝতে পারছেন কতটা নিকৃষ্ট বুঝতে পারছেন কতটা নোংরা আমার নবী চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে

চাল চুলকাটা লেবাস কিছু নেওয়া যাবে না প্রকাশ আল্লাহ পাক বলে দিয়েছে যে ওরা তোমাদের কেয়ামত পর্যন্ত বন্ধু হবে না বরং ওরা একে অপরের বন্ধু সুযোগ পেলেই তোমাদের ক্ষতি করবে আর সেটা ওরা করছে তবে আপনি শুনলে খুশি হবে বুখারী মুসলিম শরীফের হাদিস ও যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেল এমন একটা সময় চলে আসবে এমন একটা পিরিয়ড চলে আসবে এ যুবকেরা ওই হুদির জাতিরা ওরা এমন করে পালাবা জায়গা খুঁজে পাবে না পালাবা জায়গা খুঁজে পাবে না থাকবার জায়গা পাবে না কোথায় গিয়ে পালাবে কোথায় গিয়ে লুকাবে সেই জায়গা ওদের হবে না গোটা দুনিয়ার জমিনিতে ওদের জায়গা হবে না এমন একটা সময় আসতে লেগেছে

করেছে ইহুদিকে ধরো আর ইহুদিকে কতল করে দাও এ আমার পাবে না নৌজুয়ার কেনা পালাবার খুঁজে পাবে না আরে ওরা ইতিহাস কিন্তু জানে সামনে এমন করে ঘটবে ওরা কিন্তু জানে মোহাম্মদ সত্য জানে ওরার সত্য জানে একটা গাছের নাম এসেছে যে গাছটা শুধু ওদেরকে হেল্প করবে শুধু হেল্প করবে কি জানি না তবে সমস্ত গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে একটা গাছ খালি বলবে না ওই গাছের নাম হল গরকার ওই গরকার নাম ও সে শুধু বলবে না তাই ইহুদির বাচ্চারা আসে গরকার নাম ও গাছ ওদের দেশে বসাতে লেগেছে তাহলে ওরা জেগে ঘুমোচ্ছে না তাহলে ওরা জেগে ঘুমোচ্ছে না ওরা জানে কোরআনে বলা হয়েছে মানে নবী বলে গেছে মানে এটা ঘটবে কত বড় শয়তানタリー বলে সব জানা সত্ত্বেও মানছে বরং আমাদের উপরে অত্যাচার ঘর কাটানো গাছ ওরা বসাচ্ছে ওদের তো কোনো দেশ-তেস কিছু নেই জোর জবরদস্তি করে মस्तानी দেখি দেশটা নিয়ে নিয়েছে

পাহাড়ের থেকে কি আসমানের থেকে কি আর তো বলার দরকার ও আল্লাহ ওরা চুপ করে গেছে করেছে আমাদের থেকে ক্ষমতার ক্ষমতা তো আল্লাহ অনেক ক্ষমতা আছেন ফেরেশতাদের কমতে একটুখানি देखते নেই একটুখানি শুনে নেওয়া যাক এ যুবকের নাম আল্লাহ আগে پیغمبر নবী সালাম তার একটা সুন্নাত ছিল ওই সুন্নাতলো পায় উম্মাহ যকুনই খেতে বলবে পায় উম্মাহ যকুনই খেতে বলবে পায়গুম্বার মেহমান ছাড়া খাবে না মেহমান যতো খুন্না পাবে মেহমান বাড়িতে যতো খুন্না আসবে আল্লাহর পায় খেতে বসবে না পরোজনে মেহমান না আসলে পায়গুম্বার রোজা রেখে দেবে

আমি জানি না কিন্তু বসেছি আল্লাহ বলাচ্ছে তাই বলছি আবু জেহেল আবু জেহেলের কাছে একজন কিছু মাল জমা দিয়েছে মক্কা জমিন এটা ছিল

মনে করবে মাল গেছে আর আসবে না এইরা মনে করে যদি দিতে পারেন দেবে না তো দেবেন না মনে করবে ও যদি দিতে পারে ভালো আলহামদুলিল্লাহ মনে মনে বলবে দশ হাজার চেয়েছে আপনি পাঁচ দেবেন মনে করবেন ওই চেতিটাই দেবে ওই টাকাটা দেবেন খুব প্রয়োজন টাকাটা ওই টাকাটা দেবেন বর্তমান জাবানার মানুষ আবু জেহেলের থেকে খুব একটা আলাদা নেই কথা বুঝতে পেরেছেন আবু জেহেলের থেকে

তাই যেটা সামলাতে পারবেন যে ও না দিলেও আমার অসুবিধা সেই মালটা দেবে আবু জেহেলের কাছে রেখে দিয়েছে কিছু মাল রেখে দিয়েছে আমানত রেখে দেবে যখন লাগবে আবার

শারীরিক ক্ষমতা যা আমার হসুর কে আল্লাহ দিয়েছিল ততটা জোরে বলবেন সহজ নয় ওই রোকানাকে তিনবার উল্টে দেওয়া নবী আমন্ডল

আবুজেলের কাছে আমি যাব চলো হে বাপেরাজুগেরা আল্লাহ নবী যখন ওই ব্যক্তিকে নিয়ে আবুজেলের বাড়ি আমার নবী পৌঁছে গিয়েছে নবী আমার কিছু বলে না নবী আমার কিছু বলে না নবী গিগিটের সামনে লা নবী দাঁড়িয়ে আছে নবী পাকের সঙ্গে ওই পাওনাদার সেও দাঁড়িয়ে আছে আর কি আবুজেলের বুঝতে বাকি আছে মাত কেন এসেছে পাশে তো দাঁড়িয়ে আছে নিশ্চয় ওই ব্যাপারে এসেছে আল্লাহর নবী চুপ করে আছে আল্লাহর নবী কিন্তু বলেনি আল্লাহর নবী কিন্তু বলেনি এ আবু মাল নিশো নবী আমার এমন কোন কথা বলেনি আমার নবী কি করে দাঁড়িয়ে আছে देखते 봐galo আবু জেল দেখে যাওয়ার পরে ঘরের ভিতরে গিয়ে ওর মাল সাবান গুলো সব একটা করে আমার সুরুল্লার সামনে ওরা হাতে দিয়ে দিয়েছে নবীকে

এমনি দিচ্ছে মোহাম্মদ তো দাঁড়িয়েছিল চুপ করে আর আমাকে অবস্থা করছিল তুই কি তরোয়াল নিয়ে আর আমার খালি

ওই ইহুদির বাচ্চা ওই ইহুদিরা কত নিকৃষ্ট কত নিকৃষ্ট 76000 নবীকে ওরা কত করে দিয়েছে 76000 নবীকে ওরা মেরেছে তাইতো আল্লাহ লা